এই কিতাবের নামটা দেখেন, কিতাবের নাম হলো ফয়সালায়ে হাফতে মাসালা। ফয়সালায়ে, আমি আপনাদের কাছে নরমাল ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় একটা কথা জানতে চাই, আমরা যদি মাইজবান্ডার দরবার শরীফ দিয়ে জিয়ারত করলে যদি পূজা হয়, তো হাটাজারি মাদ্রাসার ভিতরে গত 14 তারিখ ঢাকা থেকে মামুনুল হক সাহেব আসছে, সবি সাহেবের কবর জিয়ারত করছে, এটা কি পূজা করছে আমি জানতে চাই। আসে না, আমি আজাদী পত্রিকা দেখলাম, আজাদী পত্রিকার শেষের পাতায় দেখলাম হঠাৎ করে মামুনুল হক হাটাজারি আগমন, ফরতে ফরতে ভিতরে যেয়ে দেখি সবি সাহেবের কবর জিয়ারত করতে আসছে। কথা কন না, ও বন্ধু, কাজের দরকার কি? আমি যদি সিফাতুলি থেকে মাইজবান্ডা জিয়ারত করলো যদি বেদাত হয়, তাহলে মামুনুল হক সাহেব ঢাকা থেকে সবির কবর জিয়ারত করতে আসছে, এটা কি হয়? কথা কন না, আরো জোরে কন। আমরা যদি নবীর কবরে হাজির করলে বেদাত হয়, উজনির পিছাবে যে সব হিসাবের কাশিম হিসাবের কবরে হাজির হয়েছে বলে, এটা কি হয়? আমরা যদি আজিজুল কালকাদির রহমতুল্লাহ মাজারে চুমা দিলে বেদাত হয়, তোমরা অ্যাম্বুলেন্সে চুমা দিলে এটা কি হয়? আমরা সাইয়েদিনের ফাতিহা করলে যদি এটা বেদাত না যায় হয়, সব হিসাব মরার পরে তোমরা দুয়ার মাহফিল করলে এটা কি হয়? কথা কন, আরো জোরে কন। এগুলি কি মিথ্যে কথা, লুকাই সুরের কথা? আপনারা দেখেন নাই, এই আপনারা দেখেন নাই। আমরা যদি জুলুস করলে বেদাত হয়, জুলুস করলে যদি বেদাত নাজায়েজ হয়, আর তোমাদের একজন মুতাম সাহেব হাটাজারি মাদ্রাসায় দাওয়াত করেছো, ওনার আসার কারণে ওই কুয়ার কাটার হুজুর ওই হাবিবুর রহমান আসার কারণে 20-50টা হামলা লাগাইয়া তোমরা যে সোধান করে উজাই আনলা, বাড়াই আনলা, ইস্তেকবাল জানাইলা, আব্বাস হিসাবের মতো ব্যক্তি তোমরা যদি 100টা হুন্ডা দিয়ে যদি সিরাতুন নবীতে বাড়াইয়া নিতে পারো, এটা কি হয় আমি জানতে চাই। দেখেন, আমরা সুন্নিরা যা করি সব দলিল দিয়ে করি, বানাইয়া কোনো কথা, বানাইয়া কোনো কথা। এই কিতাবের নামটা দেখেন, কিতাবের নাম হলো ফয়সালায়ে হাফতে মাসালা। ফয়সালায়ে, ফয়সালায়ে হাফতে মাসালা, ফয়সালায়ে হাফতে মাসালা। এটার বাংলা কারণও হয়েছে 7 মশালার সমাধান। আন্দরকিল্লা কুতুবিয়া লাগবে, আন্দরকিল্লা মুহাম্মদিয়া কুতুবখানার মধ্যে গেলে পাবেন মাত্র 30 টাকা। মাত্র কয় টাকা? ওহাবীদের কাছে 30 টাকার জ্ঞান। কথা কন না, কয় টাকা? কয় টাকা? এই কয় টাকা? এই ওহাবীদের আকীদা 2 পয়সারও বেচা যাইতো না কিয়ামত পর্যন্ত, মনে রাখো। এই যে দেখো তোমাদের মুরব্বী, শুধু আমাদের কথা না, তোমাদের সারা বাংলাদেশের যিনি মুরব্বী, সারা বিশ্বের যিনি মুরব্বী, উনি বলতেছে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি উনি কে? বাংলাদেশে যত কওমি হুজুর আছে সমস্ত কওমিদের যিনি 1 নাম্বার, ওনার নাম মাওলানা শফি সাহেব। মাওলানা শফি সাহেবের যিনি মুরব্বী, ওনার নাম হলো মুরব্বী, ওনার নাম হলো হুসেন আহমদ মদনী। হুসেন আহমদ মদনী সাহেবের যিনি পীর সাহেব, ওনার নাম আশরাফ আলী থানবী। আশরাফ আলী থানবী সাহেবের যিনি পীর সাহেব, এমদাদুল্লাহ মুহাজির মক্কি। সারা বিশ্বে বাংলাদেশ নয়, সৌদি আরব নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, ব্রিটেন নয়, জার্মান নয়, আবুধাবি নয়, কাতার নয়, লন্ডন নয়, ফ্রান্স নয়, ইরাক নয়, ইরান নয়, দাম্মাম নয়, ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মধ্যে যত আলেম আছে, যত কওমি আছে, যত লামাযহাবি আছে, যত আহলে হাদিস আছে, যত চাকরালবি আছে, যত শিয়া আছে, যত মাওলানা আছে, সমস্ত বিশ্ববিখ্যাত সমস্ত দলের যিনি আলেম এমদাদুল্লাহ মুহাজির মক্কি, যার কবর শরীফ মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে এখনো আছে, যার কবরের মাটিতে মেশকাম্বরের গ্রাম পাওয়া যায়, উনি নবীকে নূর বলেছেন, হাজার ও নাজার বলেছেন, মিলাদুন নবী ইবাদত বলেছেন, নবীর দাঁড়ায় সালাম দিয়ে ইবাদত বলেছেন, সারদিনে 40 ইবাদত বলেছেন, গৌসে পাকের 11 শিল্প ইবাদত বলেছেন। অসুবিধা হচ্ছে নাকি? আমি কি বানাইয়া বলতেছি? আমার কথাটা যে কইব বানাইয়া, হ্যাঁ তৈব কানাইয়া, তো কি হইব? কি হইব? কি হইব? এই কিতাবের নাম দেখেন, 18 নম্বর পৃষ্ঠা, ফয়সালায়ে হাফতে মাসালার বাংলা 7 মাসাইলের সমাধান। 18 নম্বর পৃষ্ঠের মধ্যে লিখতেছেন, এবার আলোচনা করা যাক মাহফিলে মিলাদ, মিলাদে হুজুরপুর নূর, হুজুরপুর, হুজুরপুর নবীর নূর না মাটি? এই নূর না মাটি। যাতে আল্লাহ পাক হে সাল্লে আলা মুহাম্মদ বশর মে আয়া হে মগর নূরুন আলা নূর হে নূরুন আলা নূর নূরুন আলা। অসুবিধা হইতেছে? খারাপ লাগতেছে নাকি? একটু মহব্বত বলে না, যাতে আল্লাহ পাক হে সাল্লে আলা মুহাম্মদ বশর মে আয়া হে মগর নূরুন আলা নূর হে নূরুন আলা নূর নূরুন আলা। एक दिन का एक वाकया अबू जहल ने कहा या रसूल अल्लाह मेरे हाथों के अंदर किया बोलते ही कंकर इल्लल्लाहु बोल उठा बोलते ही कंकर इल्लल्लाहु बोल उठा नूरुन अला नूर नूरुन जाते अल्लाह पाक है सल्ले अला मुहम्मद बशर में आया है मगर नूरुन अला नूर है नूरुन अला नूर नूरुन अला नूर। जाते अल्लाह पाक है सल्ले अला मुहम्मद बशर में आया है मगर नूरुन अला नूर नूरुन अला नूरुन अला। अर्श पलक सही रखी रब से मुलाकात की नूर से नूर मिल गया है वास्ते परदान की दुर्गन सुभान अल्लाह। अर्श पलक सही रखी रब से मुलाकात की नूर से नूर मिल गया है वास्ते परदान की ये मिला है मोही बोके जरा देख लो ये मिलन है मोही बोके जरा देख लो नूरुन अला नूर नूरुन अला नूर है जाते अल्लाह पाक है सल्ले अला मुहम्मद बशर में आया है मगर नूरुन अला नूर है। हुजूरपुर नूर हुजूरपुर আমরা কইছি না তো গই মামু কইছি আমাদের মুরব্বি না তাদের মুরব্বি এই কথা কনা কেন কাদের মুরব্বি তো তোমরা তো তোমাগো মুরব্বির কথা মানো না আমরা কি করতাম কথা কনা কেন আমরা মুরব্বির ভাই বেরো সালাম করি হাগো মুরব্বির জুতার মালা দিয়ে বিদায় করে। এই যে দেখেন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি হওয়ার আকীদা প্রসঙ্গে এই ধরনের আকীদাকে কুফর ও শিরক বলাটা বাড়াবাড়ি মাত্র এটা কোরআন হাদিস ও যুক্তি উভয় মতে সম্ভব সুবহানাল্লাহ এবং অনেক জায়গায় এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ার প্রমাণও রয়েছে। যদি কেহ সন্দেহ করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অবগত হবেন এবং একই সাথে কিভাবে কয়েক জায়গা তশরিফ নিয়ে যাবেন তাহলে এটাকে খুবই দুর্বল সন্দেহ বলে ধরে নিতে হবে। সুবহানাল্লাহ আরো জোরে বল সুবহানাল্লাহ। নবী এখানে আসতে পারে বিশ্বাস হয় দলিল এটা লাগবে না, এটা তো বহুত পুরানা দলিল নতুন দলিলের ভিতরে উজানির পীর সাহেব কইয়া দিছে মাওলানা নূর মোহাম্মদ কাশিমী সাহেব মারা গেলে ওনার কবরে যদি শফি সাহেব যাইতে পারে রিসিভ করতে, ওনার কবরে যদি ইমাম বুখারী আসতে পারে রিসিভ করতে, ওনার কবরের মধ্যে যদি সরমনার পীর সাহেব আসতে পারে রিসিভ করতে উম্মতের রিসিভ করতে নবী কেন আসতে পারবে না আমি একটু তোমাদের কাছে জানতে চাই। আমরা বললে বেদাত তোমরা বললে দাঁত কথা কন না কেন আর জোরে কন না কেন আসতে পারেনি আপনাদের বিশ্বাস আসেনি দেখেছেন প্রমাণ আসেনি শুধু তাই নয় এটা একটা দলিল দিলে রাত পার হয়ে যাবে তাহলে এখান থেকে দলিল পেলাম নবী নূর না মাটি। এখান থেকে দলিল তাদের মুরব্বি থেকে দলিল পেলাম নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী হাজির ও আল্লাহর দেওয়া ক্ষমতা নবী গায়ে সুবহানাল্লাহ কোন না কেন আল্লাহর দেওয়া ক্ষমতা নবী সব জায়গায় যাইতে আরো ধরে বলেন আল্লাহর এবং এইটা না রাসূলকে কিয়াম করা এই যে আমার নীতি হচ্ছে আমি মিলাদ মাহফিলে যোগদান করি এবং একে বরকতের উসিলা মনে করে আমি নিজে প্রতি বছর এর আয়োজন করে থাকি এবং কিয়ামে আনন্দ ও তৃপ্তি পেয়ে থাকি তাহলে তাদের দলিল থেকে পাইলাম নবীর দাঁড়ায়া সালাম দিলে মজা হয় কি হয় আরো ধরে বলেন কি ভাই আমরা সুন্নিরা নবীর সালাম দিলে মজা ভাই আর ওয়াহাবীরা নবীর সালাম দিলে গুয়ের গন্ধ হয় কথা কন না নাউজুবিল্লাহ কোতেন না কিরে বাবা গুয়ের গন্ধ কস কেন কই আমি বুঝতে পারলাম আমরা সুন্নিরা নবীর সালাম দিলে মজা হয় কারণ আমাদের অন্তরের ভিতরে ঈমান আছে ঈমানের খুলব নাক দিয়া মুখ দিয়া বের হয় তাই আমাদের মজা লাগে শান্তি লাগে যারা পাতা আকীদা গ্রহণ করে আল্লাহ বলে তার অন্তর মরে গেছে কলম মরে গেছে যার ভিতরে পচা আকীদা আছে তার কলম মরে গেছে যার ভিতরে পচা আকীদা ধারণ করে তার কলব পচে গেছে যার ভিতরে মরা আকীদা আছে তার কলব পচে ধ্বংস হয়ে গেছে পচা জিনিস থেকে গন্ধ বের হয় ভালো জিনিস থেকে সুগন্ধ বের হয় সুন্নিদের কলব জিন্দা তাই সুগন্ধ পাওয়া যায় ওয়াহাবীদের কলম মরা পচা সেই জন্য গুয়ের গন্ধ পাওয়া যায় ঠিক কি না বলে রাগ করছে ভুল কইতেছি না এটা আমার কথা না এটা কোরআনের কথা সুবহানাল্লাহ সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা রাসূলের সাথে বেয়াদবি করবে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী সুবহানাল্লাহ আর ধরো হ্যাঁ আসওয়াতাকুম তারপর হন না ক্যাটাগরি ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু বিকাউলিকা কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম সুবহানাল্লাহ সূরা হুজরাতের আয়াতের ভিতর আল্লাহ বলেন আল্লাহর নবীর সাথে যারা বড় বড় কথা বলবেন নবীর সামনে যারা বড় কথা বলবে তাদের আমলনামা বরবাদ হয়ে যাবে তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে হুজুর কিভাবে বুঝবো আল্লাহ বলেন তুমি খবরও পাবে না এমন ভাবে আমি আল্লাহ ধ্বংস করে দিব তুমি টেরও পাবে না হুজুর কিভাবে বুঝবো বলে যার মুখ দিয়ে বড় কথা বের হবে নবীর সামনে বেয়াদবিমূলক আচরণ বের হবে বুঝে যাবে তার ঈমান ধ্বংস হয়ে গেছে ঠিক কি না বলে আল্লাহ আমাকে বুঝার তৌফিক দাও আমিন আরো জোরে কর না আমিন তাহলে আমরা মিলাদের দলিল পাইলাম নি কিয়ামতের দলিল পাইছেন নি না বানাই কইতেছি কালকে আবার কইবেন না বানাই কইছি আরেকটা কই রাগ করতেছেন মনে আরে মামুরে মামু এই কিতাবের 28 পৃষ্ঠা কয় পৃষ্ঠা আরো যখন কফিস্টার এই 28 নম্বর পৃষ্ঠার ভিতর লিখতেছেন হযরত গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহ এর 11 বছরি দশমী বিশবী সেহেলা 6 মাসিক বার্ষিক সমাসিক মানে সমাসিক বার্ষিক মানে বছরি সেহেলা মানে 7 দিনে 40 বিশবী মানে 20 দিনে দশমী মানে 10 দিনে 11 বিশবী মানে 11 দিনে সুবহানাল্লাহ আরো ধরে বলেন হুজুর গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহির 11 বছরি দশমী বিশবী সেহেলা 6 মাসিক বার্ষিক ফাতিহা ইত্যাদি ইত্যাদি হযরত শেখ আব্দুল হক রহমাতুল্লাহ আলাইহ তোশাসুর হযরত ওয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহ শবে বরাতের হালুয়া শবে বরাতে হালুয়া কয়দিন পর আইতাছেন শবে বরাতের হালুয়া আইতাছেন ওরে ওয়াহাবীদের কারবার দেখবে বেদাত 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 কথা বলেন আবার যদি রুটি বানাইয়া দাওয়াত দেন খুব বেশি দেশ খালি সমস্যা দুইটাই খাবে কথা কন না আরে ধরো এই যে দেখেন শবে বরাতের হালুয়া রে তোমাদের মুরব্বী ইবাদত বলছে আমরা যে 7 দিনে করি 40 এ করি 6 মাসি করি 6 রুটি করি 7 দিনে ফল আর হাতে এগুলো সব কিতাবে তোদের কিতাবে আছে কাদের কিতাবে কারণ তখন তো ফাতিহা নাই ফাতিহা তো তুলে দিতেছে আছে নি আপনাদের দিকে কথা কোন আসেনি বহুত মৌলবীর ওয়াজের মধ্যে কয় দর হাকিকত বাত ফুজা ফাতিহা গর নাম হে ইয়ে ইবাদত কুছ নহীं তো গুমরাহি ক্যা কাম হে আমরা বলো হয়তো দিল বলো বাত পূজা করি, বাত পূজা কেন বললি রে বেয়াদব, তোর মতো বেয়াদব আল্লাহর জমিনে দিতে আর হবে না। আমরা বাত পূজা করি না, ফাতিহা করি। হুজুর ফাতিহা কোথায়? আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন, প্রথম নাযিল করেছেন সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহরে যখন তুমি সূরা আলাক প্রথম নাযিল করেছো, সূরার প্রথমে সূরা আলাকে ইতো বসবে, তুমি সূরা ফাতিহা কেন দিলা? আল্লাহ ১১৪ সূরার ভিতরে ফাতিহা কেন প্রথমে দিলা? আল্লাহ বলে ফাতিহার অনেকগুলি নামের ভিতরে সূরা ফাতিহার নাম উম্মুল কোরআন, সূরা ফাতিহার নাম হলো সূরা শাফা, সূরা ফাতিহা, সূরা ফাতিহা। এই রকম সূরা ফাতিহা প্রথমে দেওয়ার কারণ হলো কোরআন শরীফের মূল যেটা, মগজ যেটা, এটার নাম হলো সূরা কোরআন, সূরা ফাতিহা। আল্লাহ ফাতিহা কেন প্রথমে দিলা? আল্লাহ বলে ১১৪ সূরার ভিতরে প্রথমে ফাতিহা দিয়া দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলাম, ও দুনিয়ার মানুষ, সিবাতলের মানুষ, হাতাদারির মানুষ, আমি আল্লাহ কোরআন শরীফে প্রথমে ফাতিহা দিয়া বুঝাইয়া দিলাম যে কোন ভালো কাজের শুরুতে ফাতিহা দেওয়া নবী আল্লাহর রাসূলের সুন্নাত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা। আমার নবীর আখলাকের ভিতরে প্রথম নম্বর আখলাক বলে আমার রসুল বলে মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো উনি যিনি ভালো কাজে মানুষকে আদেশ করে, তা'মুরুনা বিল মারুফ, যারা মানুষকে ভালো কাজে আদেশ করে, ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য বলে। আর খারাপ কাজ থেকে আমরা তো ভালো কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তাসবিহ পড়ি, তাহলিল করি, দরবারে যায়, মাজারে যায়, আল্লাহর ওলির দরবারে যায়, আমরা জিয়ারত করি, ঠিক কি না বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমরা বালা কাজ করি কি করি না? মাথার কি নগর ভাল্লা, নগর ভাল্লা, আর মাজারও যাই না, যাই বালা না খারাপ না, খারাপ পাল্লা। আমরা মাজারে গিয়ে, মাজারে গিয়ে জিয়ারত করি, আর কৌমিরা কই পূজা করি। অথচ ভাই আমি আপনাদের কাছে নরমাল ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় একটা কথা জানতে চাই, আমরা যদি মাইজবান্ডার দরবার শরীফ দিয়ে জিয়ারত করলে যদি পূজা হয়, তো হাটাজারি মাদ্রাসার ভিতরে গত ১৪ তারিখ ঢাকা থেকে মামুনুল হক সাহেব আসছে, সবি সাহেবের কবর জিয়ারত করছে, এটা কি পূজা করছে আমি জানতে চাই। আসে না, আমি আজাদী পত্রিকা দেখলাম, আজাদী পত্রিকার শেষের পাতায় দেখলাম হঠাৎ করে মামুনুল হক হাটাজারি আগমন, ফরতে ফরতে ভিতরে যাই দেখি সবি সাহেবের কবর জিয়ারত করতে আসছে। কথা কন না কেন? ও বন্ধু, কাজের দরকার কি? আমি যদি সিফাতলি থেকে মাইজবান্ডা জিয়ারত করলো যদি বেদাত হয়, তাহলে মামুনুল হক সাহেব ঢাকা থেকে সবির কবর জিয়ারত করতে আসছে, এটা কি হয়? কথা কন না কেন? আরো জোরে কন। আমরা যদি নবীর কবরে হাজির করলে বেদাত হয়, উজনির পিছে বেজে সব হিসাবের কাশিম হিসাবের কবরে হাজির হয়েছে বলে, এটা কি হয়? আমরা যদি আজিজুল কালকাদির রহমতুল্লাহ মাজারে চুমো দিলে বেদাত হয়, তোমরা অ্যাম্বুলেন্সে চুমো দিলে, এটা কি হয়? আমরা সাইয়েদিনের ফাতিহা করলে যদি এটা বেদাত না যায় হয়, সব হিসাব মরার পরে তোমরা দুয়ার মাহফিল করলে, এটা কি হয়? কথা কন না কেন? আরো জোরে কন। এগুলি কি মিথ্যা কথা, লুকাই সুরের কথা? আপনারা দেখেন নাই? এই আপনারা দেখেন নাই? আমরা যদি জুলুস করলে বেদাত হয়, জুলুস করলে যদি বেদাত না যায় হয়, আর তোমাদের একজন মহতম সাহেব হাটাজারি মাদ্রাসায় দাওয়াত করেছো, ওনার আসার কারণে ওই কুয়ার কুয়া কুয়ার হুল কুয়া 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 কাটার হুজুর ওই হাবিবুর রহমান আসার কারণে ২০-৫০টা হামডা লাগাইয়া তোমরা যে সোডান করে উজাই আনলা, বাড়াই আনলা, ইস্তেকবাল জানাইলা, আব্বাস হিসাবের মতো ব্যক্তি তোমরা যদি ১০০টা হুন্ডা দিয়ে যদি সিরাতুন নবীতে বাড়াইয়া নিতে পারো, এটা কি হয় আমি জানতে চাই। আমরা নবীর আগমনে জুলুস করলে বেদাত বেদাত বেদাত, শুধু বেদাত কি শুধু আমগরে হয়? তোর বেদাত হয় না? আল্লাহ আমগরে বুঝার তৌফিক দাও। এটা কেরম হয়েছে জানেননি? ঘটনা তো চললে একটু কই, আমরা ঘরে কইতাম বলবো। আরো ধরো, तीन दोस्त मिलले बोले सफरे गेছে কয় দোস্ত রহমত আলী কারামত আলী সমদ আলী দোস্ত কয়টা কয়টা তিন দোস্ত মিললে বেড়াতে গেছে রাস্তার অর্ধেকে গেছে আর ক্ষুধা লাগছে আর রুটি আছে তিনজনের কাছে একটা রুটি কয়টা এই কথা বললেন ইশারা কাজ করবেন চুপ একদম কথা বলবেন রুটি কয়টা মানুষ কয়জন তিন দোস্ত কয় খাই রে রুটি হে কয় আমি খাবো হে কয় আমি খাবো হে কয় আমি খাবো লাগি গেছে ওরা জোকরা ফাঁসে দিয়ে এক ওহাবী মৌলবী যাইতেছে এই বেটা তোরা চিল্লাচিল্লি করস কে কাজ করা তো ভালো না কয় হুজুর আপনারা পাইছে ভালো হইছে কত কি হইছে কয় হুজুর একটু বলে দেন আপনি যদি বিচারটা করে দেন ভালো আমরা দোস্ত তিনজন বেড়াইতে যাচ্ছি আর রুটি আছে একটা আর খাইবো কে কে রুটিটা খাইবো তিনজন ভাগ করে গেলে খারাপ হইতো না একজন গেল কোন বড় একজন তো আরাম করে আপনি ভাগ করে হুজুর কয় রাগ বড়া বিচার করার আগে রুটিটা আমার হই যায় তিন দোস্ত কয় হুজুর আপনি আবার বেশি রুটি নিবেন কবেটা আমি তো খাইতে লইতেছি রুটিটা আমার কাছে জমা রাখ রুটিটা আমার কাছে জমা রাখ তোরাই ভাবি আমার বুদ্ধিটা ধর আমার বিচারটা রাখ হুজুর কি কইবেন কয় রুটিটা আমার কাছে জমা রাখবি তোরা তিন দোস্ত ঘুমাইবি তিন দোস্ত কি করবি কথা কয় না তিন দোস্ত তোরা তিন দোস্ত ঘুমাবি ঘুমানোর পরে সবচেয়ে ভালো স্বপ্নটা যে দেখবি রুটিটা হে পাবো না রুটিটা কে পাইবে যে ভালো স্বপ্ন দেখবে সে তিনজন ঘুমাইছে কতক্ষণ পরে হুজুর ডাকে দিয়েছে রহমত আলী কারামত আলী সমদ আলী উঠ কি স্বপ্ন দেখছস হুজুর কাম তো সারা কতক্ষণ তুমি কি দেখছস হুজুর আমি স্বপ্ন দেখছি কইেন না যে স্বপ্ন আমি দেখছি আমি বাংলাদেশের থেকে উড়তে 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 যাইয়া একদম ছয় আসমানে যাইয়া বাইতুল মামুরের মধ্যে যাইয়া ইব্রাহিম নবী দেওয়ালের মধ্যে আলাম দিয়ে বই রয়েছে আমি ইব্রাহিম নবী বলে কথা কইছি হুজুর কত মারে তোর স্বপ্ন তো বিশাল স্বপ্ন বেড়া রুটিটা তুই পাবি কত তোর দি ফেলান আর একটা হুজুর রাখেন এটারও দেন আগে আমারটা শুনে হ্যাঁ সেটা আমারটা আরো ভালো কত কি দেখছ কজুর আমি দেখছি সত্য কথাই কইছি কথাটা মিথ্যা কথা বলে নাই সে ছয় আসমানে যে ইব্রাহিম নবীর লোক কথা কয় আমি দেখছি তো আমি ওরে ডাকছি কিন্তু ওই কথার ভুল ছিল আমার ডাকে শুনে নাই আমি ওর ওভারটেক করে সাত আসমান পার হইয়া একদম আরো সাজিমের কিনারে কিনারে গেছি মারে তুই তো আরো উপরে চলে তো তুই রুটিটা তুই আরেকটা কো হুজুর রাখেন হেরে রুটি দিয়ে না আমারটা হুইনা লন তুই কি দেখছো সাবা কজুর এর সাথে আমারটা আরো বালা আমিও দেখছি রাত্রে ঘুমাইছি ঘুমের ঘরে দেখলাম আমি যাওয়ার সময় ফাঁকা লইয়া এমন উড়তু 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 পুরু যাইতেছি গা হ্যাঁ ছয় আসমানে কথা কয় হ্যাঁ আটশো আসমের এনে কথা কয় আমি ঘরে দেখছি দনজনের দেখে ডাকি নাই আমার ফেসে ফেসে যদি লইয়া আমি দনজনের ওভারটেক করে আটশো আসমের উপরে যাইয়া কিয়ামতের মধ্যে আল্লাহ বলে একটা কুদরতের কুরসির মধ্যে বইব ওই কুরসিটা কি সুন্দর আমি দেখেছি স্বপ্নে এটা কি স্বপ্ন কি বাস্তব কথা কেন স্বপ্ন কি বাস্তব রাত্রে স্বপ্ন দেখে ফুল বিছানা সকালবেলা দেখে এখানের মধ্যে মুইথ্যা ল্যাপটপ সব কথা কেন আমার স্বপ্ন দেখছে হুজুর তুই গেছ ছয় আসমানে তুই গেছস পেড়া ফাঁসায় আর সাজিমে তুই হের উপরে চলে গেছস গা এখানে তো কাম একটা হয়ে গেছে কত কি হয়েছে তুমি তোরা তো জানোস না রে তোরা তো তিনজন ঘুমাইলি আর তোরা ঘুমানোর পরে এদিকে আজারাইল আইছে এত বড় লাড়ি একটা লই আমার আইয়া কয় মোল্লার ঘরে মোল্লা ওয়াহাবী বাচ্চা খারুটিটা নাইলে তোর বাইরে মেরে ভালো কয় আমি তো করে যাই তোর ডাহাডাহি তুই ছয় আসমানে তুই সাত আসমানে তুই বারো আসমানে বেড়া তুই গেছিস গা এত ডাহি তোরা আর আইসে আজারাইলের লাড়ির থেকে বাসনের লেগে রুটি আমি খেয়ে ফেলাইছি ফন্দি খাড়াই দিছি কি খাড়াই দিছি কথা কেন কি খাড়াই দিছি ফন্দি আপনি যদি ওহাবীরে কও কি হুজুর আপনারা যে নবী আলী বিশ্বাস করেন আমরা হুজুর তো কই এটা হে বলে কই নাই তো এটা আরেক বলে হে ফন্দি আপনারা খাড়াই দিলেন ফন্দি খাড়ানোর ভিতরে এত ওস্তাদে ওহাবীরা ফসা কিদা লইয়া মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোঁকা দিচ্ছে কথা কেন না কেন আরো ধরে কর আমার কাছে প্রমাণ আছে কদিন আগে এক মৌলবী ওয়াজ করতেছে, হযরত আব্দুল কাদের জিলানী দূরের কথা, খাজা মাইনুদ্দিন চিশতি দূরের কথা, শাহজালাল শাহ ফরান দূরের কথা, লা আমলিকু লিনফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারে কোনো উপকার করার ক্ষমতা রাখি না। জোরে কর নাউজুবিল্লাহ। ডাইরেক্ট আল্লাহর কোরআনের অস্বীকার করেছে ওয়াহাবীর বাচ্চারা। অথচ সূরা আল ইমরানের আয়াত হলো লা আমলিকু লিনফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর অনুমতি ছাড়া, আমি আল্লাহর দয়া ছাড়া, আমি আল্লাহর পারমিশন ছাড়া পৃথিবীর কেউ কারো উপকার করতে পারে না। আল্লাহর দয়া, আল্লাহর পারমিশনের কথা কাইটা দিয়া নবী বলে কারো উপকার করার ক্ষমতা রাখে না। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম ফাসাদ পৃথিবীর জমিনে সবচেয়ে খারাপ কাজের ভিতরে, খারাপ কাজ কি বলছিলাম, বদ আকীদা মানে বুঝেননি, নবীর মরা বলা, তার সাথে ফসা আর কিছু